আরক্ষীর গুলি যিমানেই ফুটিছে রাজ্যতো অপরাধর সংখ্যাও সিমানেই বৃদ্ধি পাইছে। হয় 2020-21 বর্ষর পৰা 2024 সনের 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যত ভয়ানক রূপত বৃদ্ধি পাইছে অপরাধজনিত ঘটনা। বিশেষকৈ নারীজনিত অপরাধ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে রাজ্যত। ভয়াবহ রূপত বৃদ্ধি পাইছে রাজ্যত ধর্ষণের দরে নিকৃষ্ট কাণ্ড। 5,597টা ধর্ষণের গোচর রুজু হয়েছে, 30,649টা যৌতুকর গোচর, 22,826টা অপহরণ কাণ্ড, 52,803টা চুরির ঘটনা, 559টা ডকাইতি কাণ্ড, দুর্ঘটনাত 12,219গৰাকীর মৃত্যু আর 12,967টা আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। আনহাতে এই অপরাধজনিত ঘটনাসমূহর ভিতর অন্যতম হয়েছে ডিঙির পৰা সোণৰ চেইন কাঢ়িঙা। হয় দুর্বৃত্তই টার্গেট করে লৈছে মহিলাসকলক। সমগ্র রাজ্যের লগতে গুয়াহাটী মহানগরীতো মহিলার ডিঙির পৰা চেইন কাঢ়ি নিয়ার ঘটনা অতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে গুয়াহাটীত। 2020 সনত 53টা, 2021 সনত 115টা, 2022 সনত 49টা, 2023 সনত 96টা আর 2024 সনের জানুয়ারি পর্যন্ত চেইন চুরির ঘটনা সংঘটিত হয়েছে এটা। সমান্তরালকৈ সাইবার অপরাধের ঘটনার ক্ষেত্রতো এক প্রকার প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগিয়া হয়েছে অসম আরক্ষী। অতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে রাজ্যত সাইবার অপরাধের ঘটনাও রুজু হয়েছে গোচর। 2020 সনত 3,530টা, 2021 সনত 4,846টা, 2022 সনত 1,733টা, 2023 সনত 798টা আর 24 সনের জানুয়ারি মাহতে সংঘটিত হয়েছে 48টাকৈ সাইবার অপরাধের ঘটনা। চলিত বাজেট অধিবেশনত সদনের মজিয়াত পশ্চিম গুয়াহাটী সমষ্টির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায় করা প্রশ্নের উত্তরত রাজ্যের অপরাধজনিত ঘটনা সন্দর্ভত আর গোচর সন্দর্ভত এই তথ্য প্রকাশ করিলে গৃহ বিভাগে। আর অপরাধের এই তথ্যক লৈ এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া প্রকাশ করেছে শাসক বিরোধীর বিভিন্নজনে। আরক্ষীর গুলি যিমানেই ফুটিছে রাজ্যতো অপরাধের সংখ্যাও সিমানেই বৃদ্ধি পাইছে। হয় 2020-21 বর্ষর পৰা 2024 সনের 31 জানুয়ারি পর্যন্ত রাজ্যত ভয়ানক রূপত বৃদ্ধি পাইছে অপরাধজনিত ঘটনা। বিশেষকৈ নারীজনিত অপরাধ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে রাজ্যত। ভয়াবহ রূপত বৃদ্ধি পাইছে রাজ্যত ধর্ষণের দরে নিকৃষ্ট কাণ্ড। 5,597টা ধর্ষণের গোচর রুজু হয়েছে, 30,649টা যৌতুকর গোচর, 22,826টা অপহরণ কাণ্ড, 52,803টা চুরির ঘটনা, 559টা ডকাইতি কাণ্ড, দুর্ঘটনাত 12,219গৰাকীর মৃত্যু আর 12,967টা আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। আনহাতে এই অপরাধজনিত ঘটনাসমূহর ভিতর অন্যতম হয়েছে ডিঙির পৰা সোণৰ চেইন কাঢ়িঙা। হয় দুর্বৃত্তই টার্গেট করে লৈছে মহিলাসকলক। সমগ্র রাজ্যের লগতে গুয়াহাটী মহানগরীতো মহিলার ডিঙির পৰা চেইন কাঢ়ি নিয়ার ঘটনা অতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে গুয়াহাটীত। 2020 সনত 53টা, 2021 সনত 115টা, 2022 সনত 49টা, 2023 সনত 96টা আর 2024 সনের জানুয়ারি পর্যন্ত চেইন চুরির ঘটনা সংঘটিত হয়েছে এটা। সমান্তরালকৈ সাইবার অপরাধের ঘটনার ক্ষেত্রতো এক প্রকার প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগিয়া হয়েছে অসম আরক্ষী। অতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাইছে রাজ্যত সাইবার অপরাধের ঘটনাও রুজু হয়েছে গোচর। 2020 সনত 3,530টা, 2021 সনত 4,846টা, 2022 সনত 1,733টা, 2023 সনত 798টা আর 24 সনের জানুয়ারি মাহতে সংঘটিত হয়েছে 48টাকৈ সাইবার অপরাধের ঘটনা। চলিত বাজেট অধিবেশনত সদনের মজিয়াত পশ্চিম গুয়াহাটী সমষ্টির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায় করা প্রশ্নের উত্তরত রাজ্যের অপরাধজনিত ঘটনা সন্দর্ভত আর গোচর সন্দর্ভত এই তথ্য প্রকাশ করিলে গৃহ বিভাগে। আর অপরাধের এই তথ্যক লৈ এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া প্রকাশ করেছে শাসক বিরোধীর বিভিন্নজনে।